আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে 6টি ভিন্ন ডিজাইনের পিঠা নকশা তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 কাপ পরিমাণ ময়দার ভেতর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এরকম মুঠা মুঠা ভাব হবে, কিন্তু সিঙ্গারার ডোয়ের মতো পুরাপুরি মুঠা হবে না। তো এই পর্যায়ে এসে আমি এখন একটু একটু করে পানি অ্যাড করে নিচ্ছি। আর এখানে কিন্তু খুবই হিসাব করে পানিটা অ্যাড করতে হবে, ডোটা একেবারেই বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। মিডিয়ামে একটা ডো তৈরি করতে হবে। আর এরপর ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটু ডোয়ের উপর তেল দিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এই ডোটা এইভাবে করে তৈরি করে নিলে পিঠার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো যাই হোক, আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, একটা একটা লেচি দিয়ে ঠিক এরকম সাইজের পিঠা তৈরি হবে। তো এই যে রুটিটা তৈরি করেছি, এর উপর আমি এখন দিয়ে দিচ্ছি একটু হালুয়া। তো আমি এটা হালুয়া দিয়ে করেছি, আপনারা চাইলে নারকেলের পুর বা মাংসের পুর দিয়েও তৈরি করতে পারেন। তো পিঠার ডিজাইনগুলো দেখতে দেখতে চলুন ঈদের শাড়ি নিয়ে কিছু কথা বলে আসি। শ্বশুরবাড়িতে সেবার ছিল আমার প্রথম ঈদ। আমি খুব শখ করে শাশুড়ি মাকে একটি শাড়ি গিফট করেছিলাম, আমি আমার মাকেও একটি শাড়ি গিফট করেছিলাম। তো আমি যখন শাড়িটা দিতে শাশুড়ির রুমে গেলাম, দেখলাম সেখানে আমার ছোট ননদ ও দেবর বসে আছে। শাড়িটা পাওয়ার পর শাশুড়ি বললো, হ্যাঁ খুব ভালো হয়েছে। কিন্তু আমি যখন শাড়িটা দিয়ে ঘর থেকে বের হয়ে আসলাম, তখন আমার শাশুড়ি আমার ননদকে এবং দেবরকে বলছে, মায়েরটা কিনছে আমার চেয়েও বেশি টাকা দিয়ে, মায়েরটা বলে কথা, আর আমারটা যা হয় একটা হবে, একটা দিতে পারলেই যেন বেঁচে যায়। তখন আমার ননদ এবং দেবর দুজনেই বলল, না মা, শাড়িটা তো সুন্দরই হয়েছে। কিন্তু শাশুড়ি বলল, তোরা থাম, তোরা এসব বুঝবি না। এই কথাটা শুনে আমি খুবই অবাক হলাম আর ভাবলাম যে আমার সামনে কত সুন্দর করে বলল যে শাড়িটা অনেক সুন্দর হয়েছে, আর আমার পেছনে এইভাবে বলছে। তবুও মনে কষ্ট পেলেও এটা আর কখনোই কাউকে বলতে গেলাম না, নিজের মধ্যেই রেখে দিলাম। তো এভাবেই আর কি কেটে গেল 1টা বছর। এরই মাঝে বিয়ে হয়েছে আমার ননদের, সেও গিয়েছে পরের ঘরে। একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু নিজে চাকরির টাকা দিয়ে শাশুড়িকে শাড়ি দিয়েছিলাম, কিন্তু আমার ননদের বিয়ের পর প্রথম ঈদও চলে এসেছে, আর সে কিন্তু কোনো চাকরি করে না, তাও আবার নিজের মায়ের জন্য শাড়ি কিনেছে, তার শাশুড়ির জন্য একটা কিনেছে। তো যাই হোক, আমার ননদের সাথে আমার মোটামুটি বেশ ভালোই সম্পর্ক ছিল। তো সে আমাদের বাড়িতে শাড়িটা যখন দিতে আসছে, তখন বলছে, কি ব্যাপার, তুমি মায়ের জন্য শাড়ি কেনো নাই? তখন বললাম, হ্যাঁ কিনেছি। তা বলল, চলো তাহলে একসাথে দিই। তো দুজনে মিলে একসাথে করে শাশুড়ির রুমে গেলাম তাকে ঈদের শাড়ি দিতে। মেয়ের শাড়িটা পেয়ে শাশুড়ি কিন্তু মহা খুশি এবং তার চোখ যেন আনন্দে জলজল করছে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা খুশি এবং শাড়িটা ঠিক কতটা পছন্দ করেছে। সেখানে কিন্তু আমার দেবরও উপস্থিত আছে। খানিকক্ষণ চুপ থেকে আমার ননদ বলল, তুমি শুধু আমার শাড়িটাই দেখছো, ভাবির দেয়া শাড়িটা দেখছো না? তখন শাশুড়ি বলল, না দেখছি। আর আমি বললাম, আরে মেয়ের দেওয়া প্রথম উপহার, মেয়ের বিয়ের পরে প্রথম শাড়ি দিয়েছে মাকে, একটু ভালো করে দেখতে দাও। এরপর শাশুড়ি আমার শাড়িটা হাতে নিল, নিয়ে একটু মুচকি হেসে বলল, হ্যাঁ ভালো। কিন্তু আমার ননদ পরক্ষণে বলে উঠল, আসলে মা, এই শাড়িটা কিন্তু আমার শাড়িটার চেয়েও অনেক দামি এবং বেশি সুন্দর। কই, তুমি তো আজকে বলতে পারলে না যে না, আমার শাড়িটার চেয়েও ভাবির শাড়িটা অনেক বেশি ভালো হয়েছে। কিন্তু যেদিন ভাবি তার মায়ের জন্য আর তোমার জন্য শাড়ি নিয়ে এসেছিল, সেদিন কিন্তু তুমি ঠিকই বলেছিলে যে তার মায়েরটা অনেক ভালো কিনেছে, তোমারটা নাকি ভালো কিনি নাই, কিন্তু সেদিন সেই শাড়িটা কিন্তু তোমারটাই বেশি ভালো ছিল।
এটা কিন্তু তুমি বুঝতে চাওনি। তখন আমি বললাম, আরে থামো তো, ছেলে মেয়ের দেয়া উপহার মায়েদের কাছে সবসময় সেরা হয়। তখন আমার শাশুড়ি বলল, না বৌমা, আসলে আমি ভুল করে ফেলেছি। আমি সেদিন বুঝতেই চাইনি যে তুমি আমাকে ভালোবেসেই শাড়িটা দিয়েছ, টাকার বিচার করে নয়। তো আজকে আমার মেয়ের কথাতেই আমার সেই ভুলটা ভেঙে গেল। আসলেই যদি আমাদের সমাজের সব শাশুড়িরা মায়ের মতো করে বৌমাদের আগলে রাখে, তাহলে কিন্তু সংসারে সুখ শান্তিটা ঠিকই বজায় থাকে, আর বাইরের পরের ঘরের মেয়েটাও নিজের হয়ে যায়। তো গল্পটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই পিঠার নকশাগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।